হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, তার কারণ হচ্ছে আমি আগের ভিডিওতে আমার স্বামীর অল্প হলেও কিছু প্রতিভা হয়তো তুলে ধরতে পেরেছিলাম। তোমাদের কেমন লাগবে জানি না, কেমন লেগেছে জানি না। তো আমার স্বামীর আরও কিছু প্রতিভা আমার মনে হয়েছে আছে, তোমরা দেখো যদি মনে হয় যে হ্যাঁ ওটা ওর প্রতিভা, তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো, সাথে থাকো কি ওর প্রতিভা। চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমি সেই নবাব। অন্যায় প্রতিবাদ করা যদি মস্তানি হয়, তাই মস্তান। আচ্ছা, ভুল করছো, সে রঞ্জিত মল্লিক ডায়লগ। আজকে আপনাদের শোনাব যেখানে রঞ্জিত মল্লিককে প্রতিবাদী ভূমিকায় নয়, মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার পর নবাব সিনেমাতে শর্মাকে কনভিন্স করছে যে ভুলটা তার নয়, সেইটা আপনাদের আজকে ভিডিওতে আমি দেখাবো। কি বলবে? আপনার কাছে একটা কথা জানতে এসেছি। বলো। আজ 8 বছর আগে আমার স্বামী মারা গেছে জেনেও আপনি আমাকে বলেননি কেন? বলুন, বলেননি কেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এত বড় শাস্তি দিলেন বলুন, বলুন আপনি, বলুন। মিলে এসেছিল, মিলে বলেছে আমাকে। দেখো, আমি বহুবার বলার চেষ্টা করেছিলাম, রোজ সকালে যখন সূর্যের গোলার মতো লাল টিপটা পুরো আমার সামনে দাঁড়াও, বিশ্বাস করো, বিশ্বাস করে বলতে পারিনি যে শর্মা তোমার বিধবার শরীরে ওই সাদা লাল টিপ মানায় না, এটা হিন্দু শাস্ত্রে নেই। তুমি আমাকে বিশ্বাস করো। বছর ধরে অবিশ্বাসের কাজ করে এখন বিশ্বাস করতে বলছেন? তুই ভুল করছো শর্মা, পৃথিবীতে আর কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো। আর কিছু অভাব থাকুক, আমার অর্থের অভাব নেই, হয়তো তোমাকে যে অর্থ দিই তার থেকে বেশি অর্থ দিয়ে আমি ভালো কাজের লোক হতাম, কিন্তু আমার অনাথ আশ্রমের ছেলেদের জন্য একটা মমতা বলে মা হতাম। সারা জীবন এমনি করে দে কাটিয়ে হেসে, দশের তরে কাজ করবি দেশকে ভালোবেসে, দুঃখ কারো দেখলে পরে সে থায় গিয়ে বল, বাঁচবি যদিন হেসে বাঁচো মোছো আঁখি জল, আদর করে ডেকে তাকে বসিয়ে নে পাশে, দশের তরে কাজ করবি দেশকে ভালোবেসে। হাই, কেমন লাগলো রঞ্জিত মল্লিকের গলা? যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, আমি আরো কিছু অভিনেতাদের গলা নকল করতে পারি। আরো ভালো কিছু করার চেষ্টা করব তোমাদের পাশে পেলে। একটা কথা একটু বলে রাখি, এখানে চিরঞ্জিত যদি বলতো তাহলে কি বলতো? ভালো হয়েছে রে ভাই, ওটা খারাপ হয়নি। তো দেখলে বন্ধুরা, আমার তো ভীষণ ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগবে আমি জানি না, আশা করি ভালো লাগবে, কিছু কিছু হলেও আনন্দ দিতে পেরেছি। আমার পাশে থেকো, যাতে আরো কিছু তোমাদেরকে আমি দেখাতে পারি। এগুলো তো শুধু টাকা ইনকামের জন্য নয়,
এমন এমন স্মৃতি, সেই স্মৃতিগুলোকে সারা জীবন ধরে রাখার মতো। আমার হাজবেন্ডে যে এরকম প্রতিভা একটু হলেও আছে আমি তো কোনোদিন জানতাম না। ভুল করছো, প্রতিভা আছে আর দেখিও নি। আজকে ইউটিউবে এসে আমি ওর প্রতিভাটা কিছুটা জানতেও পারলাম। হয়তো হ্যান্ড রাইটিং আমি জানতাম, যেহেতু ওর সাথে আমি আজ 10টা বছর কাটিয়েছি, কাটাবো ওর সাথে, আমি কাটাবো সারা জীবন, যেন একসাথে চলে যেতে পারি। তো চলো বন্ধুরা, আর কিচ্ছু বলবো না, তোমরা দেখো শেষ পর্যন্ত, দেখবে স্কিপ করবে না, তাহলে হয়তো তোমরা অনেক কিছু মিস করে যাবে। হ্যাঁ, আজ ভুল ত্রুটি থাকলে একটু ধরিয়ে দেবেন, হ্যাঁ আমার পক্ষে ভালো হবে, আমরাও তো এগিয়ে যেতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ, আর আমরাও তো এই প্রথম, হয়তো অতটা পারছি না ভালো করে। ভেতরে আমি ভেতরে মিউজিক ফ্রি দিচ্ছি না, একদম অরিজিনাল যেটা যাচ্ছে, টিকটিকির আওয়াজ থেকে শুরু করে গিগিটি সবই আছে। হ্যাঁ একটু দেখেন, হ্যাঁ তোমার পাশে থেকো, ব্যাস আর কিচ্ছু চাই। টাটা, চল বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো।